गुड आफ्टरनून ऑल ऑफ यू। সুলগ্না জিকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। আপনি বা আপনারা যদি চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সকালের লাইভ মক টেস্টগুলো এবং কোনো লাইভ ক্লাস করলে সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আচ্ছা, আজকের চ্যাপ্টার শুরু করবো স্কোয়ার, বর্গ। বর্গ কীভাবে নির্ণয় করতে হবে খুব তাড়াতাড়ি সেটুকু শেখাবো। স্কোয়ার, বর্গ, স্কোয়ার কাকে বলে? স্কোয়ার কাকে বলে? একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটিকে ওই সংখ্যার বর্গ বলে। যেমন ধরুন এগারো, এগারো সংখ্যাটিকে আমি এগারো দিয়ে গুণ করলাম একশো একুশ, সুতরাং একশো একুশ হলো এগারোর বর্গ বা স্কোয়ার। বোঝা গেল? এই হচ্ছে স্কোয়ার বা বর্গ। মনে রাখবেন, কোনো সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক বা নেগেটিভ হয় না। কোনো সংখ্যার বর্গ কতগুলো নিয়ম আছে, কতগুলো দিচ্ছি ইম্পর্টেন্ট। কোনো সংখ্যার বর্গ কখনোই ঋণাত্মক হয় না। জোড় সংখ্যার বর্গ সবসময় জোড় সংখ্যা হবে। আর বিজোড় সংখ্যার বর্গ সবসময় বিজোড় সংখ্যা হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সংখ্যার বর্গ শেষ অঙ্ক কখনোই দুই তিন সাত এবং আট হতে পারে না, যেসব সংখ্যার শেষ অঙ্ক এক পাঁচ ছয় ও শূন্য, সেই সব সংখ্যার বর্গের শেষ অঙ্ক এক পাঁচ ছয় ও শূন্য হবে যথাক্রমে। যে সংখ্যার শেষ অঙ্ক এক তার বর্গেরও শেষ অঙ্ক এক হবে, যে সংখ্যার শেষ অঙ্ক পাঁচ সে সংখ্যার বর্গেরও শেষ অঙ্ক পাঁচ হবে, যে সংখ্যার শেষ অঙ্ক ছয় তার ছয় হবে বর্গের শেষ অঙ্ক, এবং যে সংখ্যার শেষ অঙ্ক শূন্য সেই সংখ্যার বর্গের শেষ অঙ্ক শূন্য হবে। চলুন এবার প্রত্যেকটি নিয়মগুলো শেখাবো, যে কিভাবে খুব তাড়াতাড়ি বর্গ বের করা যায়।
যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যার শেষ অঙ্ক বা ডান দিকের পাঁচ থাকলে সেক্ষেত্রে বর্গ করার নিয়ম। সেক্ষেত্রে বর্গ করার নিয়ম প্রথমে কি করতে হবে? প্রথমে ডান দিকে পাঁচের স্কোয়ার সমান 25 বসাতে হবে। কি করতে হবে? প্রথমে ডান দিকে 25 বসাতে হবে পাঁচের স্কোয়ার। দ্বিতীয়ত বাম দিকে যে সংখ্যা থাকবে, বাম দিকে যে সংখ্যা বা অঙ্ক থাকবে তার সঙ্গে এক যোগ করে ওই সংখ্যা বা অঙ্কের সঙ্গে গুণ করে সংখ্যাটি বসাতে হবে, বাঁদিকে বসাতে হবে। একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরুন 85 স্কোয়ার সমান কত? 85 স্কোয়ার সমান কত? তাহলে 1 নম্বর নিয়ম অনুযায়ী কি করব, ডান দিকে 25 বসিয়ে দেব। 25 বসিয়ে দেব। আচ্ছা, তারপরে কি আছে? বাম দিকে যে সংখ্যা বা অঙ্ক থাকবে তার সঙ্গে এক যোগ করবো, মানে আটের সঙ্গে যদি আমি এক যোগ করি, তাহলে 8 + 1 যোগ করে ওই সংখ্যা বা অঙ্কের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 8, তাহলে ×8, তাহলে 8 × 9, তাহলে 9 × 8, 8 × 9, তাহলে 72। তারপর আমি এই দিকে বসিয়ে দেবো 72 25। প্রথমে আমি 25 বসালাম, তারপর কি করলাম, বাম দিকে কোন অঙ্ক আছে, 8 আছে, এর সাথে এক যোগ করলাম, মানে 8 × 9, 9 × 8 = 72, 8-এর সঙ্গে এক যোগ করবো, তারপর ওই সংখ্যার সঙ্গে গুণ করবো, 8 × 9, 9 × 8 = 72 গুণ করলে, তারপর এদিকে 72 বসিয়ে দেবো। বোঝা গেছে? যেমন ধরুন 125 এর স্কোয়ার সমান কত হবে? 5 এর স্কোয়ার হচ্ছে 25, তাহলে বাকি থাকছে 12, তাহলে 12 × 1 = 13, 13 × 12 = 156, তাহলে 156 আমি এখানে বসিয়ে দেবো, তাহলে 125 এর স্কোয়ার সমান 80। বোঝা গেল? 12-র সাথে আমি 13 গুণ করবো, সঙ্গে সঙ্গে বোঝা গেল? বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো সংখ্যার শেষ অঙ্ক বা ডান দিকের অঙ্ক 5 থাকলে কিভাবে বের করব? এইভাবে যে কোনো দিক, 175 দিক যেভাবেই দিক না কেন, এইভাবে হয়ে যাবে। চলো, এই যে কোনো সংখ্যার শেষ অঙ্ক 5 থাকলে বা ডান দিকের অঙ্ক যদি 5 থাকে, তাহলে এবার বুঝতে পেরেছেন যে কিভাবে 5 থাকলে বের করবেন? এটুকু সকলের কাছে ক্লিয়ার? চলুন পরের
যেকোনো দুই অঙ্কের সংখ্যার বাম দিকে পাঁচ থাকলে, সেক্ষেত্রে বর্গ করার নিয়ম, অর্থাৎ কত, পঞ্চাশ থেকে আমরা ঊনষাট পর্যন্ত করতে পারবো, তাই তো? পঞ্চাশ থেকে ঊনষাট পর্যন্ত কিভাবে করবো? যে কোনো দুই অঙ্কের সংখ্যার বাম দিকে পাঁচ থাকলে কিভাবে করব? সংখ্যাটির এক নম্বর নিয়ম হচ্ছে, সংখ্যাটির ডান দিকের অঙ্কটির বর্গ করে ডান দিকে বসাতে হবে, আর দ্বিতীয়ত পাঁচের বর্গ করে তার সাথে সংখ্যাটির ডান দিকের শেষ অঙ্ক যোগ করে বাম দিকে বসাতে হবে। ওকে, যেমন ধরুন বাহান্ন স্কোয়ার সমান কত হবে? তাহলে প্রথমে কি হবে, দুইয়ের হয়ে যাবে, তাহলে দুইয়ের স্কোয়ার মানে চার, কিন্তু এখানে কি করতে হবে, এখানে শূন্য চার বসাতে হবে। ওকে, এখানে বসাতে হবে শূন্য চার। এবার কত হবে, পাঁচের স্কোয়ার প্লাস দুই, তাহলে কত হবে, পাঁচ পাঁচে পঁচিশে দিয়ে সাতাশ। যেমন ধরুন 53 স্কোয়ার, 3 3 9 0 9 হবে, যেহেতু একক অঙ্ক হয়ে যাচ্ছে তো, তাই হলো 0 9 হবে, তাহলে 5 5 25 3 28। এভাবে 50 থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলো এইভাবে এই নিয়মে বের করা যাবে। ওকে, নেক্সট আপনি এগুলো করে নেবেন, 50 থেকে 59 পর্যন্ত এইভাবে বের করে নেবেন, দেখবেন খুব ইজি, কোনো প্রবলেম হবে না। এমনিতে 1 থেকে 30 35 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে, 1 থেকে 35 পর্যন্ত বর্গগুলো মুখস্থই রাখতে হবে। আমি প্রথম প্রথম ক্লাসে সব লিখে দিয়েছিলাম, সেগুলো আপনারা একটু দেখে নেবেন, আগের ভিডিওগুলোতে আমি লিখে দিয়েছি 1 থেকে 35 পর্যন্ত বর্গগুলো, ওগুলো এমনি মুখস্থ রাখতে হবে। নেক্সট, যে কোনো সংখ্যা বর্গ করার নিয়ম, ধরুন এইভাবে যদি লেখা যায় সংখ্যাটিকে, তাহলে হবে স্কোয়ার 2ab স্কোয়ার, এই ফর্মুলাতে আনতে হবে। দেখাচ্ছি, দেখুন, যে কোনো সংখ্যারই বর্গ নির্ণয় করা যাবে এইভাবে, দেখুন
তিয়াত্তরের স্কোয়ার বা 75-এর স্কোয়ার। ছিয়াত্তরের স্কোয়ার ধরুন, আচ্ছা এখানে এ বি, সাত হচ্ছে এ ধরুন, ছয় হচ্ছে বি ধরুন, এর থেকে স্কোয়ার টু এ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার টু এ বি স্কোয়ার করুন, তাহলে আরো সুবিধা হবে, বুঝতেই পারা যাবে, কিন্তু বি স্কোয়ার টু এ বি স্কোয়ারে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, ওকে, তাহলে বি স্কোয়ার হচ্ছে ছয়ের স্কোয়ার, তাহলে ছয়ের স্কোয়ার সমান হচ্ছে কত, 36, ওকে, ছয়ের স্কোয়ার হচ্ছে 36, 36-এর কি হলো, 36-এর ছয় হলো, 36-এর ছয় হচ্ছে, হাতে থাকছে 3, হাতে থাকছে 3। আচ্ছা এবার টু এ বি, টু এ বি সমান হচ্ছে 2 × 7, 7 × 6, তাহলে 6 × 2 = 12, 7 × 12 = 84, ওকে, তাহলে 84 + 3 সমান হচ্ছে 87, 87 হচ্ছে 7, হাতে থাকছে 8, 8 থাকছে, এবার হচ্ছে স্কোয়ার, 7 × 7 = 49, তাহলে 49 আর 8, 49 8 9 8 17, 57, 5776। ওকে, যদি না বুঝতে পারেন তাহলে বলুন, আরো আবার বুঝিয়ে দেব। দেখুন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ হচ্ছে 7, বি হচ্ছে 6, এবার দেখুন বি স্কোয়ার, বি স্কোয়ার সমান কত, 6-এর স্কোয়ার হচ্ছে 36, 36-এর আমি 6 দিলাম, হাতে থাকলো 3। আচ্ছা টু এ বি, টু এ বি সমান হচ্ছে হলো 2 × 7 × 6 = 84, 84 আর 3 = 87, 87-এর 7 হলো, হাতে থাকলো 8, ওকে, এবং তারপর হচ্ছে এ স্কোয়ার, 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার 49, 49 আর 8 হচ্ছে 57, তাহলে 76-এর স্কোয়ার সমান হলো 5776। বোঝা গেছে, বুঝতে পেরেছেন? আমি আরো আমি দেখাচ্ছি, আমি আরো আমি 3 অঙ্কের দেখিয়ে দিচ্ছি, 3 অঙ্কেরও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি আরো একটি করছি, করে দেখিয়ে দিচ্ছি। ৯৭-এর স্কোয়ার, আচ্ছা এখানে হচ্ছে 9 হচ্ছে এ, আচ্ছা বি স্কোয়ার টু এ বি স্কোয়ার, তাহলে 7 হচ্ছে, 9 হচ্ছে এ আর 7 হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার কত, 7 × 7 = 49, তাহলে 49-এর 9, হাতে থাকে 4, হাতে থাকে 4। আচ্ছা টু এ বি, 2 × 9 × 7, 126, ওকে, তাহলে 126 আর 4, 130, 130-এর 0, হাতে থাকে 13। আচ্ছা এবার হচ্ছে 9, 9, 9 স্কোয়ার হচ্ছে 9-এর স্কোয়ার 81 স্কোয়ার, তাহলে 81 আর 13, 9409। বোঝা গেল? ৯৪০৯, বুঝতে পেরেছেন সকলে?
চলুন নেক্সট। ধরুন 114 স্কোয়ার, 114, 114 স্কোয়ার, ওকে। তাহলে 20 স্কোয়ার কত? এখানে বি হচ্ছে 4, 4 চারে 16, এ ধরছি 11 কে, তাহলে 2 × 11 × 4, 4 × 2 = 8, 11, 88, ওকে। আর এ স্কোয়ার হচ্ছে 11, 11, 121, তাহলে আমার কি করবো, 16, 16 হচ্ছে 6 হাতে থাকে, 1, আচ্ছা 88, 2ab, 88, 88 একে 89, 9 হাতে থাকে 8, 121, 121 আর 8 এ 129, বোঝা গেছে, বুঝতে পেরেছেন? সকলে বুঝতে পেরেছেন এটি? যারা বুঝতে পারছেন না, ভিডিওটি সেভ থাকবে, ভিডিওটি দেখে নেবেন। যোগ করছি তো, যোগ করলেই তো হাতে থাকছে। শুভদীপ জানা, বি স্কোয়ার হচ্ছে 16, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, আমি তো এই ফর্মুলাতে তো করেছিলাম, এ বি স্কোয়ার সমান এইভাবে আনতে হবে এই ফর্মুলাতে। তাহলে 16 6 থাকছে, হাতে থাকছে কি 1, আগের মতো, আগে যেমন যোগ বিয়োগ গুণভাগ করতেন সেরকমই তো, 6 থাকছে হাতে থাকছে 1, 2ab, 2 × 11 × 4, 2 × 4 = 88, 88 আর 1 যোগ করছি 89, 89 এ 9 বসালাম, এখানে হাতে থাকছে 8, 121 হলে 11 স্কোয়ার, 121, 121 আর 8 এ যোগ করছি 129, যখন বড় বড় থাকবে তখন দেখবেন আগের যে নিয়মগুলো বলছি সেই নিয়মগুলো তো আসতে পারে, প্লাস এভাবেও আপনারা আনতে পারেন। ওকে চলুন, এবার আরো কি হবে, আরো হচ্ছে যে কোনো সংখ্যা বর্গ করার নিয়ম আরো কিছু দিয়ে দিচ্ছি, দেখুন। সেগুলো হচ্ছে বেস, রেঞ্জ এবং ট্রিক্স বলে দিচ্ছি, সেইভাবে আপনারা করবেন, পেরে যাবেন যতগুলো বলছেন, বড় 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 যে সংখ্যাগুলো বলছেন সেগুলো। দেখুন বেশ 50 হয় যখন হচ্ছে 33 থেকে 74, 33 থেকে 74-এর মধ্যে বেশ 50 থাকলে এখানে নিয়ম হচ্ছে ২৫ ± বেস থেকে সংখ্যাটি, বেস থেকে সংখ্যাটি যত বেশি বা কম
তার এক গুণ, তার এক গুণ। বেস 50 হবে, রেঞ্জ কত? 33 থেকে 74 এর মধ্যে। যখন 33 থেকে 74 এর মধ্যে হবে তখন বেসের থেকে কত কম হবে বা বেশি হবে, আমি যখন হচ্ছে এক্সাম্পল দেবো তখন সেই এক্সাম্পল গুলো দিয়ে বুঝিয়ে দেব। এই নিয়মগুলো লিখে নিন। ছিয়াত্তর থেকে 124, 100 প্লাস মাইনাস, বেস থেকে সংখ্যাটি যত বেশি বা কম হবে তার দুই গুণ। একশো পঞ্চাশ, রেঞ্জ হচ্ছে 126 থেকে 174, 225 প্লাস মাইনাস, বেস থেকে সংখ্যাটি যত বেশি বা কম তার তিন গুণ। দুশো, 176 থেকে 224, 400 প্লাস মাইনাস চার গুণ। আড়াইশো, 226 থেকে 274, 625 প্লাস মাইনাস, বেস থেকে সংখ্যাটি যত বেশি বা কম হবে তার পাঁচ গুণ। দুশো ছিয়াত্তর থেকে 324 পর্যন্ত 900 প্লাস মাইনাস, বেস থেকে সংখ্যাটি যত কম বা বেশি হবে তার ছয় গুণ। ওকে, এবার দেখুন আমি এবার একটি করে সংখ্যা ধরে আমি করে দেব। লেখা হয়েছে, এবার এটা কিন্তু লিখুন, লিখলে তা তবে হচ্ছে বুঝতে পারবেন, তবে খাতা দেখে বুঝতে পারবেন যে আমি যে তিনটি করে দেব, যে তিনটে করে দেবো এক্সাম্পল দিয়ে দেবো সেই তিনটের উপর। তারপর এবার আপনারা করবেন, আপনাদের প্র্যাকটিস সেট দেখে দেখে আপনারা করবেন এই বেস রেঞ্জ এবং রুলস অনুযায়ী। সকলের লেখা হয়েছে কমেন্ট করুন। আমি কিন্তু প্রথমে দেখুন রেঞ্জ দেওয়া ছিল 33 থেকে 74, আমি ধরছি 33 থেকে 74, আমি ধরছি 47, ছিল রেঞ্জ 47, ধরছি 47 স্কোয়ার, 47 স্কোয়ার। এখানে বের করবো কিভাবে? 33 থেকে 74, প্রথমেরটা দেখুন বেস ছিল কত? 50, 50-এর থেকে 47 কত কম? 50-এর থেকে 47 কত কম? তিন কম, তাই তো? 50-এর থেকে 47 তিন কম। তাহলে তিনের স্কোয়ার প্রথমে লিখব, তিনের স্কোয়ার সমান হচ্ছে 09, 50 থেকে 47 কত কম? তিন, তিনের স্কোয়ার সমান 09। ওকে, এবার দেখুন কি
কি ছিল, 25 প্লাস মাইনাস, তাই তো? 25 প্লাস মাইনাস, তাহলে সংখ্যাটির থেকে হচ্ছে যত গুণ কম, আচ্ছা 50, 25 হচ্ছে, 25-এর থেকে কত হচ্ছে, তাহলে কম যেহেতু, বেশের থেকে যেহেতু কম 3, তাই হচ্ছে কি হবে, 25 মাইনাস 3 ইন্টু এক গুণ, এক গুণ ছিল প্রথমে, দেখবেন 25 প্লাস মাইনাস ছিল, প্লাস করবো না, কেননা বেশের থেকে এটি কম আছে, বেশের থেকে বেশ ছিল হচ্ছে 50, 50-এর থেকে 47 সংখ্যাটি 3 কম, তাই 25 মাইনাস 3 ইন্টু এক, দেখুন 22 ইন্টু 1 = 22, তাই আমি এখানে লিখবো 22, যদি ধরতাম আমি 53 স্কোয়ার, যদি ধরতাম, ধরুন 53 স্কোয়ার, 53 স্কোয়ার, তখন কি হতো, সেক্ষেত্রে কি হতো, 50-এর থেকে 53 বেশি, তাই তো, 50-এর থেকে 53 কত বেশি, 3 বেশি, তাহলে 3 3-এ 9, 3 3-এ 9, কিন্তু কি হবে, 25, এখানে এবার কি হবে, 25 প্লাস 3 ইন্টু 1, বেশ 25 প্লাস হবে, কেননা যেহেতু বেশের থেকে যেহেতু 3 বেশি সংখ্যাটি 53, তাহলে 28 ইন্টু 1 = 28, তাহলে 28, বোঝা গেল? সাতচল্লিশের ক্ষেত্রে কি হয়েছিল, রেঞ্জ ছিল কত, 50 বেশ ছিল, আর রেঞ্জ হচ্ছে ছিল 50 বেশে হচ্ছে, রেঞ্জ কত থেকে কত ছিল, 33 থেকে 74, তার 33 থেকে 74 পর্যন্ত সংখ্যাগুলো ওই বেশ ধরে হবে, তাহলে 50, তাহলে 50 বেশ ধরলে তার হচ্ছে নিয়মটা কি ছিল, রুলস কি দিয়েছিলাম, 25 প্লাস মাইনাস বেশের থেকে যত বেশি বা কম তার এক গুণ, তার এক গুণ, তাহলে 50-এর থেকে 47 এখানে 3 কম ছিল, তার 3 যত কম হবে সেটা তো আগে তো স্কোয়ার হবে, তাহলে 0 9 হয়েছে, 3 কম হয়েছে, তাহলে 25 প্লাস মাইনাস, তাহলে 25 থেকে মাইনাস হয়েছে, যেহেতু 50-এর থেকে 47 কম, আর এখানে যেহেতু 50-এর থেকে 53 বেশি, তাই এখানে 25 প্লাস 3 ইন্টু 1 হয়েছে, ওকে, একটি হচ্ছে মাইনাস, একটি হচ্ছে প্লাসে দেখালাম। এবার দেখুন, এবার দেখুন 76 থেকে 124, 76 থেকে 124-এর রেঞ্জের মধ্যে দেখাচ্ছি, 76 থেকে 124-এর মধ্যে ধরে নিন একটি সংখ্যা 116, 116 স্কোয়ার, ধরুন 116 স্কোয়ার, এটা হচ্ছে কত, 76 থেকে 124, 76 থেকে 124-এর মধ্যে এর বেশ কত, বেশ হচ্ছে ছিল 100, বেশ হচ্ছে 100 ছিল, তাহলে 100-এর থেকে 116, 100-এর থেকে 116 কত, 100-এর থেকে 116 16 বেশি, তাহলে কত হবে, 16 স্কোয়ার, 16 স্কোয়ার, 16 স্কোয়ার কত হবে, 256, 216 স্কোয়ার ইকুয়াল টু কত, 256, আচ্ছা এক্ষেত্রে, এক্ষেত্রে করবো দুটো অঙ্ক বসাবো, 56 বসাবো, দুটো অঙ্ক বসাবো, 56, বুঝে গেল, আচ্ছা হাতে থাকবে 2, হাতে থাকবে 2, আচ্ছা তারপর কি ছিল, বেশ, বেশের ইয়ে থেকে কত ছিল, 100, 100-এর থেকে 115 সংখ্যাটি, তাহলে হচ্ছে 15 বেশি, তাহলে 100 প্লাস 15 ইন্টু 2, 2 গুণ ছিল, দেখুন তাহলে কত হবে, 130, আচ্ছা 130 আর হাতের আছে 2, 130 আর হাতের আছে 2, তাহলে 132, বুঝতে পারলেন?
ও সরি, এটা হচ্ছে 16, 16 বেশি আছে, 132, 132-এ 134, 134। আচ্ছা আরেকটি করে দিচ্ছি, আরেকটি করে দিচ্ছি, দেখুন আরেকটি করে দিচ্ছি, দেখুন 82। আচ্ছা 82, 82-এর স্কোয়ার এটা কি, এটা হচ্ছে 100-র থেকে কত কম, 100-র থেকে 18 কম, 100-র থেকে 18 কম, 82 কত হবে দেখুন তো, 82-র স্কোয়ার করুন, এইভাবেই করুন, 82-র স্কোয়ার করুন এভাবেই, কত হবে দেখুন, কত হবে উত্তর দিন, 82-র স্কোর, 82-র স্কোয়ার, স্কোয়ার কত হবে, ওইভাবে করেছেন না অন্যভাবে করেছেন, অলোক সুদীপা দাস সুপর্ণা কুণ্ডু কিভাবে করলেন, যেভাবে শিখিয়েছে ওইভাবে করলেন, ওকে ঠিক আছে, 6724 হবে, দেখে নিন তাহলে 18 স্কোয়ার কত, 18 স্কোয়ার হচ্ছে 324, 324-এর হচ্ছে 24 হলো, তিন থাকলো হাতে, তিন থাকলো হাতে, তাহলে 100-র থেকে কম, তাহলে 100-18 ইন্টু টু, তাহলে 100-36, 64, তাহলে 64-3-67, বুঝতে পেরেছেন, কয়েকজনের ভুল হয়েছে একটু দেখুন, কয়েকজনের একটু ভুল হয়ে গেছে দেখুন, যারা ভুল করেছেন তারা দেখে নিন, যারা ভুল করছেন তারা একটু দেখে নিন, নেক্সট স্কোয়ার, 136-এর স্কোয়ার কোন রেঞ্জে আছে, 126 থেকে 174 রেঞ্জে, 126 থেকে 174-এর রেঞ্জে, তাই তো, আর 150, 150 হচ্ছে বেস, তাহলে 150-এর থেকে 136 কত কম, 150-এর থেকে 136 কত কম, 14, তাই তো, 14, 196-এর 96 বসিয়ে দিলাম, হাতে থাকে এক, হাতে থাকে এক, তাহলে 150 বেস থাকায় কি ছিল, 225 প্লাস মাইনাস, তাহলে 225, 225 কি হবে, মাইনাস হবে,
যেহেতু কম আছে, বেসের থেকে যেহেতু কম আছে, -14 × 3 185, একে 186। বুঝতে পেরেছেন? ১৪ × ১৪ = ৯৬, 196, 96 বসেছে, 1 হাতে থেকেছে, তাহলে 136 হচ্ছে, 150 বেসের থেকে, 14 কম, তাহলে 225 প্লাস মাইনাস, তাহলে 225-এর থেকে মাইনাস হবে, যেহেতু বেসের থেকে যেহেতু 136 কম আছে, ×3, তাহলে 225 - 42 185। ১৮৪৪ ১৮৪৬, 184 হবে, 225 থেকে 42, 183, 184, 183 থেকে 184। এইভাবেই হচ্ছে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারা যাবে এইভাবেই, ওই যেভাবে যে চার্ট দিয়েছি ওইভাবেই করা যাবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আরআরবি, এনটিপিসি, টেট, আইসিডিএস সমস্ত পরীক্ষাগুলোরই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই সকলে খুব ভালোভাবে পড়ুন, সকলের সাফল্য কামনা করি। সকালের যে মক টেস্টগুলো, সেই মক টেস্টগুলো প্রতিদিন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, লাইভ মক টেস্টগুলো সব দিনই হবে। ওকে, সকলে খুব ভালোভাবে পড়াশোনা করবেন, খুব ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এবং শুধু পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত করে দেবেন, যাতে চাকরি পেতেই হবে এই লক্ষ্যে স্থির থাকুন, নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন, অবশ্যই হবে। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।